ঈদ উল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে সুপারস্টার শাকিব খানের সিনেমা গোলই। এর মধ্যে টিজার এবং গান প্রকাশের পর আলোচনা এসেছে সিনেমাটি। নেট দুনিয়ায় প্রকাশের পর থেকে চলছে ব্যাপক আলোচনা। যারা নিয়মিত হলে গিয়ে ছবি দেখেন, তাদের মধ্যে রীতিমতো হইচই ফেলেছে গান ও টিজারটি। নিজের ফ্যান পেজ ও ইনস্টাগ্রামে গোলের টিজার এবং গান শেয়ার করেছেন দুই বাংলার জনপ্রিয় নায়ক শাকিব খান। সেখানে কয়েক হাজার ইতিবাচক মন্তব্য করেছেন তার ভক্তরা। তারা বলছেন, গোলের টিজার এক কথায় দারুণ হয়েছে। সিনেমাটির পরিচালক এস এ হক অলিক বলেন, ঈদের সর্বোচ্চ হল পাবে গোলই। ইতিমধ্যে বেশ কিছু হল চূড়ান্ত হয়েছে। মোট কতটা হলে সিনেমাটি মুক্তি পাচ্ছে সেই সংখ্যা জানা যাবে ঈদের দু চার দিন আগে। তবে আমাদের বিশ্বাস, সবচেয়ে বেশি হলে এই ছবি চালাতে পারব। হৃদয়ের কথা ছবির এই নির্মাতা বলেন, আমি ছবির গল্প, প্রেজেন্টেশন, শিল্পীদের অভিনয়ের দিকে সবচেয়ে বেশি নজর দিয়েছি। আমার বিশ্বাস, ছবিটি দেখার পর তারা পরিপূর্ণ একটি গল্প পাবেন এবং ঠিকই প্রশংসা করবেন। গোলই ছবির প্রেক্ষাপট 1976 থেকে 1990 সাল পর্যন্ত। নিরেট প্রেমের গল্প ও আবহমান গ্রাম বাংলার হারানো ঐতিহ্য নৌকাবাহিত উপজীব্য করে নির্মিত হয়েছে গোলই। চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন, করোনায় ঝিমিয়ে পড়া ইন্ডাস্ট্রি চাঙ্গা করতে শাকিবের ছবির বিকল্প নেই। অতীত অভিজ্ঞতা সংশ্লিষ্টরা বিশ্বাস করেন, ঈদে যেহেতু শাকিবের বড় বাজেটের ছবি গোলই আসছে, তাই এই ছবির মাধ্যমে আবারও প্রাণ ফিরে পেতে পারে সিনেমার হলগুলো। শাকিব খান ও পূজা চেরি ছাড়াও গোলই সিনেমায় আরও অভিনয় করছেন আজিজুল হাকিম, আলী রাজ, সৌম্য চৌধুরী প্রমুখ। তার ফেসবুক পেজে পোস্ট দিয়ে জানিয়েছেন, গোলের গান ও টিজার প্রকাশের পর থেকে দেশে বিদেশে অগণিত মানুষের ইতিবাচক মন্তব্যে আমি অভিভূত। ঈদে পরিবার পরিজন নিয়ে হলে গিয়ে গোলই দেখার আমন্ত্রণ জানিয়েছেন কিং খান। তিনি বলেন, আমার বিশ্বাস, গোলই দেখার পর আপনারাও অভিভূত হবেন। পান্নাক্তার, চ্যানেল আই অনলাইন, ঢাকা।